নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই শনি এবং বুথ একত্রে এই পাঁচ রাশি কে করতে চলেছে মালামাল রাম রাজত্ব করতে চলেছে এই পাঁচ রাশি শনি মকর রাশিতে অবস্থান করছে এবং এর পাশাপাশি আপনার শনি কিন্তু নক্ষত্র পরিবর্তনও কিন্তু করে যাচ্ছে এবং বুধ শনির সাথে একত্রে অবস্থান করছে এবং মার্গী অবস্থাতে শনি এবং বুধ একে অপরের কিন্তু পরম মিত্র গ্রহ শনি আমাদেরকে দিয়ে থাকে কি শনি আমাদেরকে দিয়ে থাকে চাকরি অর্থাৎ যারা চাকরি খুঁজছেন না আপনার চক্রে শনি কেমন আছে সেটা দেখুন আপনার ইঞ্জিনিয়ারিং লাইন আপনার পেট্রোল কেমিক্যাল আপনার চামড়ার ব্যবসা অর্থাৎ কয়লার ব্যবসা সমস্ত কিছু কিন্তু দিয়ে থাকে শনি বুধ আমাদেরকে দিয়ে থাকে ব্যাংকিং সেক্টর আপনার বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো হয় আপনার এজেন্সি এই জায়গাগুলো কিন্তু বুধের আন্ডারে কিন্তু আছে তবে দেখতে হবে বুধ এবং শনি আপনার রাশিচক্রে কেমন আছে শনি যদি পীড়িত থাকে আমি যে কথাগুলো বলছি তাহলে কিন্তু আপনি কিন্তু সমান রেজাল্ট পাবেন না বুধ যদি পীড়িত থাকে তাহলে কিন্তু পাবেন না অর্থাৎ শনি এবং বুধ এই দুইটি গ্রহকেই আপনার কিন্তু মজবুত থাকা দরকার দেখুন বারবার বলি কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই অর্থাৎ যাদের ক্ষেত্রে সমস্যা আছে তারা সমস্যা নিয়ে বসে থাকবেন না কন্টাক্ট করুন এবং আপনার জন্মছকে যে বাধা সৃষ্টি করছে যে গ্রহ তার সঠিক প্রতিকার প্রতিবেদন করুন অর্থাৎ কৌশিক রায়ের কাছে ওই হচ্ছে হবে এই এতদিন দেরি লাগবে এটা না যে জায়গাটা নির্ণয় করে দিবে যে জায়গাটা সঠিক জায়গাতে সঠিক জায়গাতে তীর কিন্তু গাঁথতে হবে তবে আপনি কিন্তু মালামাল কিন্তু হবেন শনি কিন্তু আমাদের কিন্তু অর্থ দিয়ে থাকে এই শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে ধন দেয় একটা কথাই আছে আর বুথ বুদ্ধির কারগ্রহ ব্যবসা করছেন বুথের প্লেসমেন্ট দেখুন যদি খারাপ থাকে আপনি ভুল সিদ্ধান্ত নিবেন আপনি মানুষকে বিশ্বাস করে ঠকবেন টাকা প্রচুর নষ্ট হবে আপনার ক্ষেত্রে প্রচুর সমস্যার কিন্তু সম্মুখীন হবেন অর্থাৎ আপনি কিন্তু বুথ খারাপ থাকলে কি বলুন তো সঠিক সিদ্ধান্ত নিতে হবে না ভুল সিদ্ধান্ত যার দরুন আপনাকে সারা জীবন আপনাকে কিন্তু কষ্ট পেতে হবে অর্থাৎ বুধকে যদি ভালো করতে চান অবশ্যই সঠিক রেবিডিয়াল মেজারমেন্ট করুন এবং শনি এই শনি এবং বুধে খেলা হতে চলেছে এই পাঁচ রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো যে রাশি হতে চলেছে মালামাল সে রাশি না মিন রাশি মিন রাশি চতুর্থপতি সপ্তমপতি এবং একাদশপতির সঙ্গে একাদশ স্থানে অবস্থান করছে আপনাদের ব্যবসা দৈনিক রোজগার সম্পত্তি সফলতা এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কর্ম পাওয়া কর্মক্ষেত্রে প্রমোশন আপনার আর্থিক স্থিতি মজবুত এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করছে রাম রাজত্ব করে মিন রাশি দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি চতুর্থপতি নবম্পতির কানেকশান কেন্দ্র রাজ্য ভাগ্যোদয় সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে সেখান থেকে লাভ যারা ইঞ্জিন লাইনে আছে আইটি সেক্টরে আছেন পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন ফরেনের সঙ্গে যুক্ত আছেন বিদেশ থেকে লাভ আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজুত করবে রাজনীতি ক্ষেত্রে সফলতা এবং সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি এবং পঞ্চমপতি রাশিতে অবস্থান করছে এবং কাকে সঙ্গে করে না কর্মপতিকে অর্থাৎ আকর্ষিক কর্ম পাওয়া আকর্ষিক ধনপ্রাপ্তি প্রাপ্তি শেয়ার মার্কেট লটারি ফাটকা এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দৃষ্টি ধনভাবে আর্থিক স্থিতি মজবুত হওয়া ফেসে থাকা টাকা ডুবে যাওয়া টাকা এর টাকা রিকভারি হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে এরপর যে রাশির কথা আমি বলবো কন্যার পর অর্থাৎ সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশি ধনবতী এবং রাশির অধিপতি ভাগ্যাধিপতিকে কেনে এ করছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ আর্থিক স্থিতি পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে প্রমোশন কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং বিদেশ থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে অর্থাৎ আপনি মকর রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় এই শনি এবং বুধ আপনাদেরকে কিন্তু ঐশ্বর্যের শিকড় চূড়া আপনাদেরকে কিন্তু নিয়ে যাবে সাড়ে সাতই চলছে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে আমার কথাতে একটু গাছে পাতা নড়ছে না ইমিডিয়েট আপনার নিজস্ব জন্ম ছক দেখান মকর রাশি সুদ সময় আগত আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুত হবে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সব শেষ যে রাশি দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছে সেটা হচ্ছে বিশ্ব রাশি ধনপতি পঞ্চমপতি ভাগ্যপতি কর্মপতি আপনার ত্রিকোণভাবে অবস্থান করছে দুর্দান্ত কারণ স্থান আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজুদ হবে শনি এবং বুধ রাম রাজত্ব করাতে চলেছে বিশ্ব রাশিকে আকস্মিক ধনপ্রাপ্তি প্রাপ্তি শেয়ার মার্কেট লটারি ফাটকা কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কর্মযোগ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বিদেশ থেকে লাভ এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার গ্যাস এজেন্সির সঙ্গে যারা আছেন মার্কেটিং লাইনে আছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন গাড়ি বিজনেসে আছেন পেট্রোল কেমিক্যাল বিজনেসে আছেন চামড়ার বিজনেসে আছেন ডালের বিজনেসে আছেন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করছেন মার্কেটিং লাইনে আছেন সেলস ডিপার্টমেন্টে আছেন এই সেক্টরগুলো কিন্তু বিশ্বরাশি ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেতে চলেছেন ডায়েরিতে নোট করে নিন বিশ্বরাশি রাম রাজত্ব করতে চলেছে প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ